খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। উইকেন্ডে মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে, সেটা আবার যদি হয় কাবাব তখন আর কোনো কথাই নেই। কিন্তু দোকান থেকে এক প্লেট কাবাব কিনতে গেলে কম করে 400 টাকা খসবে। আবার যদি আপনি স্বাস্থ্য সচেতন হন সেক্ষেত্রে বাইরের ফাস্ট ফুড এড়িয়ে চলতে হয়। আবার ওজন কমাতে গেলে দোকানের কাবাব খাওয়া যাবে না। এত ঝামেলার মধ্যে না গিয়ে বাড়িতেই কাবাব বানিয়ে নিন। বাড়িতে কাবাব বানাতে গেলে একই রেসিপি মানতে হবে, তবে বেশ কিছু টোটকা রয়েছে যা মেনে কাবাব বানালে তা স্বাস্থ্যকর হবে। কাবাব তৈরির রেসিপি কম বেশি সকলেরই জানা, এই 5টি টিপস জেনে নিই যা কাবাবকে স্বাস্থ্যকর করে তুলবে। মাটনের কাবাব নয়, স্বাস্থ্যকর কাবাবের সন্ধান থাকলে চিকেন খান। কাবাবে চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করুন, অর্থাৎ যে অংশে শুধুমাত্র মাংস রয়েছে। ব্রেস্ট পিসে কোনো ফ্যাট থাকে না, এই ধরনের মাংসের পিসকে লিন প্রোটিন বলা হয়। কাবাব ম্যারিনেশনের সময় সঠিক মশলা ব্যবহার করুন। টক দই, হলুদ লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা ইত্যাদি দিয়ে কাবাব ম্যারিনেশন করে নেই। মাংসের পাশাপাশি পেঁয়াজ, টমেটো, বেল পেপারের মতো সবজিও কাবাবের মশলা দিয়ে ম্যারিনেট করুন। কাবাবকে স্বাস্থ্যকর বানাতে হলে সবজি খেতেই হবে। কাবাব শেকার জন্য তেল ব্যবহার করা হয়। বাড়িতে কাবাব বানালে অনেকেরই তাওয়া বা ফ্রাইং প্যানে কাবাব ভেজে নেন, সেখানেও তেল ব্যবহার হয়। বাড়িতে কাবাব বানালে মাইক্রোওয়েভ ব্যবহার করুন। মাইক্রোওয়েভে কাবাব বেক করতে পারেন, কিংবা এয়ার ফ্রায়ারেও বানিয়ে নিতে পারেন কাবাব। কাবাব পরিবেশনের সময় শুধুই চাটনি, লেবুর রস আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন। কাঁচা পেঁয়াজের পাশাপাশি একটু লেটুস পাতা, টমেটো, গাজরের মতো সবজিও ব্যবহার করুন স্যালাড হিসেবে। এইভাবে কাবাব বানিয়ে খেলে শরীরও ভালো থাকবে এবং ওজনও বাড়বে না। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।